পাচ্ছেন একটি প্রাইভেট কার তল্লাশি চালাচ্ছে, এখানে কথাবার্তা বলতেছে ছাত্ররা। আচ্ছা, কোন কোম্পানি সেটা একটু বলবেন? ডিবিএলসি। আচ্ছা, আপনাদের গাড়ি কি এর আগে চেক করা হয়েছে? ঢাকা থেকে আসার সময় চেক। এখন আমরা এখন চেক করতে চাই আপনাদের ঢাকা যাওয়ার সময়। ঢাকা থেকে আসার তো মানে এখন আমাদের চেক করতে হবে। এটা 3 দিন আগে। আচ্ছা, তাহলে আমরা একটু চেক করব। একটু একটু কোঅপারেট করুন। হ্যাঁ, আমরা একটু স্বাধীন, আমাদের একটু কোঅপারেট, এই কাজটাই করতেছি, আপনাদের নিরাপত্তা কাজ করতেছি, আপনাদের সচেতনতার জন্য। আপনাকে ড্রাইভিং লাইসেন্স এগুলো দেখেন না? না না, এখন আপাতত আমাদের মেইন হচ্ছে গাড়ি তল্লাশি। আমাদের মেইন ইস্যু হচ্ছে সচেতনতা প্লাস আমাদের জননিরাপত্তা। ড্রাইভিং লাইসেন্স আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করব, কিন্তু আপাতত আমাদের জননিরাপত্তা বেশি ইম্পর্টেন্ট। আমরা এখন চাচ্ছি হচ্ছে দেশে যাতে কোনো অস্বস্তিকর পরিবেশ যাতে সৃষ্টি না হয়, কোনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড সৃষ্টি না হয়, তার জন্য আমরা আগে থেকে হচ্ছে সচেতন থাকতেছি, আমরা প্রতিরোধ সৃষ্টি করতেছি। আমরা ছাত্র সমাজ যারা আছে তারা আগে থেকে প্রতিরোধ সৃষ্টি করতেছি যাতে দেশে কোনো সন্ত্রাসীমূলক কোনো কর্মকাণ্ড না হয়, এই জন্য আমরা আগে থেকে প্রস্তুত। দেখেন ভাই, ভালো করে দেখেন, ভিতরে দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই। আর কোচটা চেক করতে প্রতি একটু দেখা তাহলে আর আপনি হচ্ছে বলবেন যে হাজিগঞ্জ চেক পয়েন্টে চেক করা হয়েছে, ওখানে তাহলে ছেড়ে দিবা। আচ্ছা আচ্ছা, আমরা গাড়ি একটু উপরে উঠে দেখবো, আর সমস্যা নেই তো আপনাদের জন্যই, কিন্তু কই যাবেন ভাই? এখন কই যাবেন? আচ্ছা, আমরা গাড়ি একটু কই থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে? আচ্ছা, কি ভিতরে কি যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন? হাজিগঞ্জ বৈষ্ণবী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চেকপোস্ট করতেছে, বিভিন্ন গাড়ি তল্লাশি করতেছে। আসলে এটা মানুষের জন্য ভালো, কারণ নিরাপদে সফর করাও এটা ভালো। দেখতে পাচ্ছেন ছাত্ররা চেক করতেছে। আমি এটাতে খুশি, আমি এটাতে খুশি। পরবর্তীতে চেক পোস্ট দিলে এটা দেখা আছে। আর একটা টোকেন নিয়ে যাবেন আঙ্কেল, সামনে যে চেক পয়েন্টে দাঁড়া করা বলবেন হাজিগঞ্জ চেক পয়েন্টে চেক করা হয়েছে, তাহলে ছেড়ে দিবেন। আর আপনারা এটা হয়রানি মনে করেন, আপনাদের নিরাপত্তার জন্য এই যে আমরা সকাল থেকে কাজ করছি। ওকে ভাই, তো সুন্দর স্বাধীন বাংলাদেশ যেটার জন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল ধন্যবাদ। হ্যাঁ, কোন কোম্পানিটা বললেন? খালি না সাবিন অর্ডার দিয়ে করতে গেছি। ঠিক আছে ভাই, একটা টোকেন নিয়ে যাবেন। আর হচ্ছে সামনে কচুয়া কাজলাতে ওই থেকে তো আসছেন, সামনে হয়তো চেক পোস্টে দাঁড়া করতে পারবেন, বলবেন যে আগুন চেক পয়েন্টে চেক করা হয়েছে, টোকেন দিতে বলবেন, তাহলে ছেড়ে দিবেন। ঠিক আছে, কান নিচে নিচে ইয়ে আছে। এসির হাওয়া বেড়াতে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ।